বিরতির পর ফিরে আসলাম। বিজেপির জোটশরিক আইপিএফটির মধ্যে এতদিন ধরে একটা ঠান্ডা লড়াই চললেও ক্রমেই সেই দ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং সেক্ষেত্রে একই দলের মধ্যে দুটি সভাপতি, তার পাশাপাশি মেবার কুমার জমাতিয়াকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কার্যত দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে তা বলাই বাহুল্য। এবং তার পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এভাবে যদি দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল বজায় থাকে তাহলে আগামী দিনে আইপিএফটি দলের যে ভরাডুবি হবে তা বলাই বাহুল্য। আজকে বুধবার মেবার গোষ্ঠী তেলিয়ামুড়া ডিভিশন কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়, যে সাংবাদিক সম্মেলনে নিজেদের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। আজকে সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া ওয়েস্ট ডিস্ট্রিক্ট সভাপতি চিত্তমণি জমাতিয়া তিনি উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি দলের একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্পাদক রতনদীপ বর্মা, সহ সম্পাদক বিষ্ণুদেব বর্মা থেকে শুরু করে দলের অন্যান্য নেতৃত্বরা। এবং সেক্ষেত্রে মন্ত্রিসভা থেকে বাদ পড়া মেবার কুমার জমাতিয়া সভাপতি হিসেবে আইপিএফটি সুপ্রিমো এন.সি. দেববর্মার সঙ্গে ভোট যুদ্ধে জয়ী হয়ে এতদিন দায়িত্বভার সামাল দিলেও বর্তমানে আচমকাই রাজ্য সভাপতির দায়িত্ব থেকে মেবার কুমারকে সরিয়ে দেওয়া বা অপসারণ করা, বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে একটা গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। এবং আজকের সাংবাদিক বৈঠকে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মী শুনবো। আইপিএফটি সারা ত্রিপুরা রাজ্যে অনেক দুর্গম পাঠ পথে आलोचना चलता से की कारण आईपीएफटी मैं दूध पार्ट तो रही गए ये क्योंकि आलोचना नहीं आज के प्रेस मीट करते चाची आईपीएफटी तेलंगाना वेस्ट डिविजन जनगण के सजा करते चाहिए आईपीएफटी किसर जो आईपीएफटी দুই পার্ট হতে যাচ্ছে। এনসি গ্রুপ, মেবার গ্রুপ। আমরা দেখেছি আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা আইপিএফটি পার্টির একটা সংগঠনের একটা রুল রেগুলেশন আছে, পার্টির একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনের মোতাবেক আইপিএফটি পার্টির 5 বছর অন্তর সেন্ট্রাল কমিটি রোড বদল হয়। এই রোড বদলের হওয়ার এই পেছনে আমরা দেখেছি আইপিএফটি সেন্ট্রাল কমিটি আগে ছিল এন.সি. দেববর্মার নেতৃত্বে এটি রাজ্যের আইপিএফটি পরিচালনা হইতেছে, কিন্তু যখন আইপিএফটি 3 বছর ধরে কনফারেন্স হয়েছে CSC কনফারেন্সে আমরা ভূতাবোধের মাধ্যমে কে প্রেসিডেন্ট হব কে জিএস হব ওটা ভোটের মাধ্যমে হয়ে যায়। ভোট কে দিব CSC MCCর মাধ্যমে ভোটটা হয়। এই ভোটটা হওয়ার পরে এন.সি. দেববর্মা, মেবার কুমার জমাতিয়া দুজন মুখোমুখি ইলেকশন হয়েছে। এই ইলেকশন হওয়ার পরে ভোটটা পেয়েছে মেজরিটি মেবার কুমার জমাতিয়া। ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল আইপিএফটি এবং 2018 সালে বিজেপির জোট সঙ্গী হিসেবে রাজ্যে ক্ষমতায় আসে, কিন্তু সেই আইপিএফটি দলেই বর্তমানে গোষ্ঠী কোন্দল প্রকাশ্য আসতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে বর্তমানে সভাপতি এন.সি. দেববর্মাকে কোনো রকমভাবেই মানতে পারছেন না দলের কর্মী সমর্থকরা, এবং সেই ক্ষোভের কথাই আজকে কার্যত সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন দলের কর্মী সমর্থকরা। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন আইপিএফটির কর্মী সমর্থকরা। নিচ্ছে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।